হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে মেইনলি মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। শুধু তোমরা যারা মোহনবাগানের প্রচন্ড ফ্যান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলি মোহনবাগানের ইউথ দলকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগানের ইউথ টিম প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপের টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করেছে, যেখানে কিন্তু মোহনবাগানের তিনটে ম্যাচ রয়েছে। তো প্রথম ম্যাচটা আছে 17 মে, মানে আগামীকাল, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে বিকাল 4টে থেকে, এবং দ্বিতীয় ম্যাচটা আছে 20 মে স্টেলেনবস এফসির বিরুদ্ধে রাত 8টা থেকে, এবং থার্ড ম্যাচ আছে 23 মে বিকাল 4টে থেকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তো আশা করি এই টুর্নামেন্টের সব ম্যাচগুলি জিতে মোহনবাগানকে আরও গর্বিত করবে মোহনবাগানের যুব দল। এবার পরের আপডেট নিয়ে আলোচনা করলে প্রথমে জনি কাউকর বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো গতকাল যেমনটা খবর পাওয়া গেছে যে জনি কাউকর মেডিকেল রিপোর্ট দেখার পরে কিন্তু জনি কাউকরকে নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে ম্যানেজমেন্ট। মেডিকেল রিপোর্ট অনুযায়ী যদি জনি কাউকর সুস্থ হতে অনেকটা সময় লেগে যায় তাহলে কিন্তু সম্ভবত জনি কাউকরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। তবে এর মাঝেই খুশির খবর এটা যে জনি কাউকর কিন্তু এখনো পর্যন্ত কলকাতাতেই নিয়মিত প্র্যাকটিস করছে রিজার্ভ দলের প্লেয়ার ও কোচেদের সাথে, যেখানে কিন্তু দলের সমস্ত প্লেয়াররা ছুটি কাটাচ্ছে সেখানে কিন্তু কাউকর কঠোর পরিশ্রম করছে যাতে দ্রুত নিজেকে সারিয়ে তুলে আবারও সবুজ মেরুন জার্সিতে মাঠ কাঁপাতে পারে। তো আশা করব জনি কাউকর যেন খুব দ্রুত নিজেকে সারিয়ে আবারও খেলাতে ফিরতে পারে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেসন কামিংসকে নিয়ে। তো জেসন কামিংস যে মোহনবাগানে আসছে এটা কিন্তু নিশ্চিত, সেটা তোমরাও জানো। তবে কয়েকদিন আগেই কিন্তু জেসন কামিংসকে মুম্বাই সিটি এফসি সই করাতে পারে এমন একটা খবর বেরিয়েছিল। তবে আমি কিন্তু তোমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে জেসন কামিংস যদি ভারতে আসে সেটা কিন্তু অবশ্যই মোহনবাগান দলেই আসবে। তো এই বিষয়ে আবার একটা বড় কনফার্ম নিউজ বেরিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, জেসন কামিংসের বাবা ডেভিড কামিংস কিন্তু ইতিমধ্যেই মোহনবাগানের বিভিন্ন ফ্যান পেজগুলিকে ফলো করা শুরু করেছে, যার থেকে কিন্তু এটা পরিষ্কার যে অফিসিয়ালিভাবে ঘোষণা না হলেও কিন্তু জেসন কামিংস মোহনবাগানেই আসছে, এটা কিন্তু তার বড় ইঙ্গিত জেসন কামিংসের বাবা নিজেই দিয়ে দিলেন, যেটা কিন্তু অবশ্যই বড় খুশির খবর এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের জন্য। এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে এমি মার্টিনেজকে নিয়ে। তো তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছো যে বিশ্ব ফুটবলের সেরা গোলকিপার এমি মার্টিনেজ ভারতে আসছে, এবং তিনি ভারতে এসে মোহনবাগান ক্লাবে আসছে। তো আর্জেন্টাইন এই বিশ্বকাপের গোলরক্ষক কিন্তু আগামী 4 জুলাই সন্ধ্যের সময় ক্লাবে উপস্থিত হবেন। তো এই অনুষ্ঠানের বিষয়ে কিন্তু আরও ডিটেলস খুব শীঘ্রই আসতে চলেছে, মানে কিভাবে তোমরা ওই দিন ক্লাবে যেতে পারবে বা কোনো টিকিট কাটতে হবে নাকি বা ফ্রিতে হবে নাকি, এই সমস্ত বিষয়ে কিন্তু খুব শীঘ্রই আপডেট আসবে, এবং সেই আপডেটগুলি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই সমস্ত আপডেটগুলি সবার আগে পেতে কিন্তু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যাই হোক, মার্টিনেজকে কিন্তু ভারতে আনার পেছনে প্রধান উদ্যোক্তা ক্রীড়াপ্রেমী শতদ্রু দত্ত। তো এই শতদ্রুবাবু কিন্তু মার্টিনেজকে মোহনবাগানের সংক্রান্ত ইতিহাস শোনান। তিনি বলেন যে আপনাকে এয়ারপোর্টে আহ্বান জানানোর জন্য কিন্তু 40 থেকে 45 হাজার সমর্থকরা বিমানবন্দরে ভিড় জমাবে, এবং সেটা শুনে কিন্তু এমি প্রচন্ড খুশি হয়েছেন। এছাড়াও কিন্তু মোহনবাগান যে ভারতের অন্যতম পুরনো ক্লাব সেটাও কিন্তু তিনি জানান, এবং সর্বপ্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান ব্রিটিশদের হারিয়েছেন সেটাও তিনি বলেন। এছাড়াও মোহনবাগানকে নিয়ে কিন্তু আরও অনেক ইতিহাস শতদ্রুবাবু জানান এমি মার্টিনেজকে, এবং যেটা শুনে কিন্তু প্রচন্ড খুশি হন এমি মার্টিনেজ। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এমি মার্টিনেজকে দেখতে যেতে চাইছো, আর তুমি মোহনবাগানের একজন প্রিয় ভক্ত হলে অবশ্যই কিন্তু কমেন্টে মোহনবাগান লিখে জানিয়ে দিও, এবং তার সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।